আসসালামু আলাইকুম। আজ আমরা জানব খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা। খালি পেটে রসুন খাওয়ার বিষয়ে বিভিন্ন মতবাদ রয়েছে। খালি পেটে রসুন খেলে বিভিন্ন রোগ দূর হওয়ার সাথে সাথে বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধও গড়ে তোলে। তবে যাদের রসুন খাওয়ার ফলে অ্যালার্জির আশঙ্কা কিংবা মাথা ব্যথার সমস্যা হয়, বমির প্রাদুর্ভাব হয়, তারা অবশ্যই কাঁচা রসুন খাওয়া থেকে বিরত থাকুন। খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা কি চলুন জেনে নিই। প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। গবেষণায় দেখা গেছে খালি পেটে রসুন খাবার ফলে এটি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিকের ন্যায় কাজ করে। সকালে নাস্তার পূর্বে রসুন খেলে এটি আরও কার্যকরীভাবে কাজ করে। তখন খালি পেটে রসুন খাবার ফলে ব্যাকটেরিয়াগুলো উন্মুক্ত হয় এবং তখন রসুনের ক্ষমতার কাছে তারা নতি স্বীকার করে। তখন শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়াসমূহ আর রক্ষা পায় না। অন্ত্রের জন্য ভালো। খালি পেটে রসুন খাবার ফলে যকৃৎ এবং মূত্রাশয়ে সঠিকভাবে নিজ নিজ কার্য সম্পাদন করে। এছাড়াও এর ফলে পেটের বিভিন্ন সমস্যা দূর হয়, যেমন ডায়রিয়া। এটি হজম ও ক্ষুধার উদ্দীপক হিসেবে কাজ করে। এটি স্ট্রেস দূর করতে সক্ষম। স্ট্রেস বা চাপের কারণে আমাদের গ্যাস্ট্রিকে সমস্যায় পড়তে হয়, তাই খালি পেটে রসুন খেলে এটি আমাদের স্নায়বিক চাপ কমিয়ে এ সকল সমস্যা দূর করতে সাহায্য করে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। অসংখ্য মানুষ যারা উচ্চ রক্তচাপের শিকার, তারা দেখেছেন রসুন খাবার ফলে তাদের উচ্চ রক্তচাপের কিছু উপসর্গ উপশম হয়। রসুন খাবার ফলে তারা শরীরে ভালো পরিবর্তন দেখতে পান। শ্বসন। রসুন যক্ষা, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, ফুসফুসের কনজেশন, হাঁপানি, হুপিং কাশি ইত্যাদি প্রতিরোধ করে। রসুনে এ সকল রোগ আরোগ্যের মাধ্যমে বিস্ময়ের সৃষ্টি করেছে। যক্ষা প্রতিরোধক। আপনার যদি টিবি জাতীয় কোনো সমস্যা ধরা পড়ে, তাহলে সারাদিন একটি সম্পূর্ণ রসুনকে কয়েক অংশে বিভক্ত করে বারবার খেতে পারেন। এতে আপনার যক্ষা রোগ নির্মূলে সহায়তা পাবেন। শরীরকে ডিটক্সিফাই করে। অন্যান্য ওষুধের তুলনায় শরীরকে ডিটক্সিফাই করতে রসুনের ভূমিকা অনেক। বিশেষজ্ঞদের মতে রসুনে প্যারাসাইট, কৃমি, পরিত্রাণ, জিদ, সাংঘাতিক জ্বর, ডায়াবেটিস, বিষণ্ণতা এবং ক্যান্সারের মতো বড় বড় রোগ প্রতিরোধ করতে সক্ষম। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রয়োজনে নিত্য নতুন আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন।